হাঁটার ধরন এক এক রকম, কেউ হাঁটেন জোরে আবার কেউ ধীর পায়। তবে হাঁটার ধরন কিন্তু আপনার সম্পর্কে নানান বিষয়ে জানান দেয়। এ বিষয়ে 1935 সালে জার্মানি মনোবিদ ওয়ার্নার উলফ দাবি করেন, মানুষের হাঁটার ধরন দেখেই নাকি বলে দেওয়া যায় তার চরিত্র, যদিও এ বিষয়ে আছে অনেক বিতর্ক। যারা দ্রুত গতিতে হাঁটেন তারা অত্যন্ত পরিশ্রমী এবং বহির্মুখী ব্যক্তিত্বের হন। এই ধরনের মানুষ সাহসী এবং উদ্যোগী হন, তারা উদ্যমী এবং চিন্তামুক্ত জীবনযাপন করতে ভালোবাসেন। আর যারা ধীর গতিতে হাঁটেন তারা সাধারণত সতর্ক এবং সাবধান থাকতে পছন্দ করেন, তারা অন্তর্মুখী স্বভাবের হন, এমনকি তারা আত্মকেন্দ্রিকও বটে। যারা ধীর পায় এবং স্বাচ্ছন্দে হাঁটেন তারা নিজেদের মতো করে জীবনযাপন করতে পছন্দ করেন। এমন ব্যক্তিরা খুবই আত্মবিশ্বাসী হন, তারা যে কোনো কাজেই ঠান্ডা মাথায় করতে পছন্দ করেন এবং তারা যে কোনো কাজ ঠান্ডা মাথায় করে থাকেন, কোনো বিষয় নিয়ে তারা উত্তেজিত বোধ করেন না। যারা অত্যন্ত দ্রুত হাঁটেন তারা শান্ত, সন্তুষ্ট এবং আত্মবিশ্বাসী হন। এ ধরনের ব্যক্তিরা মানুষের সঙ্গে যোগাযোগে পারদর্শী হন, আবার তাদের কথোপকথন বা দৃষ্টিভঙ্গি অন্যদেরকেও আকৃষ্ট করে। অনেকেরই অভ্যাস আছে পা টেনে টেনে হাঁটার, এমনভাবে যারা হাঁটেন তারা উদ্বিগ্ন বা বেশি চিন্তিত ঘরানার হন। যারা পা টেনে হাঁটেন তাদের মনে দুঃখ কষ্ট থাকে, তারা সবসময়ই বিভিন্ন বিষয়ে চিন্তিত থাকেন। এমন ব্যক্তিরা অতীত নিয়ে বেশি ভাবেন বলেই বেশি দুঃখ বোধ করেন, তাদের জীবন বা দৈনন্দিন কাজে শক্তি এবং উদ্যমের অভাব লক্ষ্য করা যায়। অতিরিক্ত চিন্তিত থাকার দরুন তারা মনোযোগ ধরে রাখতে পারেন না এবং কোনো কাজ সঠিক সময়ে সমাধানও করতে পারেন না।